হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, অনেক সুস্থ আছো। বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা তোমাদের মোবাইলের সাউন্ড। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ব্যবহার করি, এবার ব্যবহার করতে করতে অনেক সময় মোবাইল সাউন্ড কিন্তু অনেকটা কমে যায়। যেমন আমার এই ফোনের সাউন্ড কিন্তু একদমই কমে গেছে। এটা স্যামসংয়ের ফোন, স্যামসং J7 Prime। এই ফোনটা যতদিন নিয়েছিলাম তখন কিন্তু আমার সাউন্ড কিন্তু খুব মানে বেশি ছিল, অনেকটা ভালো ছিল। এখন কিন্তু আস্তে আস্তে সাউন্ড একদমই কমে গেছে। আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে তোমরা তোমাদের মোবাইলের সাউন্ড 200 থেকে 400 গুণ বাড়াতে পারবে। হ্যাঁ বন্ধুরা, একদম 400 গুণ বাড়াতে পারবে মোবাইলের সাউন্ডকে, কাস্টমাইজ করতে পারবে। অ্যান্ড যেমন তোমরা মোবাইল কেনার সময় তোমাদের সাউন্ড ছিল, তেমন কিন্তু সাউন্ড তোমরা দেখতে পাবে এই ভিডিওটা দেখার পর। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা তোমাদের মোবাইলের সাউন্ড কীভাবে বাড়াতে পারবে সেটা আজকে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলের সেটিংসে যেতে হবে। দেখতে পাচ্ছ আমি সেটিংস অপশানে চলে এসেছি। সেটিংস অপশানে আসার পর এইখানে আমাদেরকে একটি কাজ করতে হবে, কিছু সেটিংস আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা মোবাইলের সেটিংসে চলে এসেছি। মোবাইলের সেটিংসে আসার পর সব ফোনেই রয়েছে দেখতে পাবে, সেটা হলো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এই অপশানের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে, এটা সব ফোনেই তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ক্লিক করার পর অনেক রকম এখানে অপশান পেয়ে যাবে, আমাদেরকে এই অপশানগুলো কিছু করতে হবে না। সিম্পল তোমরা এইভাবে হালকা করে ওপরে ওঠাবে, ওপরে ওঠানোর পর সবথেকে নিচে দেখতে পাবে এখানে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট। তো আমাদেরকে এই সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টের উপরে ক্লিক করতে হবে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ইফেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সাউন্ড কোয়ালিটি রয়েছে। তোমরা এগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের সাউন্ড কেমন আছে, কতটা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবে। এখানে বিভিন্ন রকম সেটিংস দেওয়া রয়েছে, ম্যানুয়াল সেটিংস। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই সেটিংসগুলো কিন্তু কাস্টমাইজ করে নেবে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সেটিংস দেওয়া রয়েছে, অ্যান্ড এগুলো তোমরা কমা বাড়া করে তোমরা এখানে চেক করে নেবে। অ্যান্ড বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সেটিংস রয়েছে বেসিক অপশান বলে। তো আমরা যদি বেসিক অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ বেসিক্স অপশানে রয়ে চলে এসেছি আমরা। অ্যান্ড এটা হলো বেসিক্স অপশান, এখান থেকে তোমরা এই সাউন্ডগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারবে যে তোমাদের বেস্ট সাউন্ড কোনটা আসছে। তোমরা এখান থেকে কিন্তু সাউন্ডটাকে কাস্টমাইজ করে নিতে পারবে খুব সহজেই। অ্যান্ড বন্ধুরা তার সাথে সাথে অনেকগুলো নিচে অপশান রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। অ্যান্ড বন্ধুরা এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা ইফেক্টগুলো কিন্তু ইউজ করে নেবে। অ্যান্ড দেখতে পাচ্ছ নিচে একটি অপশান রয়েছে বন্ধুরা অ্যাডাপ্ট সাউন্ড। অ্যাডাপ্ট সাউন্ডের মধ্যে যদি তোমরা ক্লিক করো দেখতে পাচ্ছ অ্যাডাপ্ট সাউন্ডের মধ্যে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটি অপশান রয়েছে এই সাউন্ড থেকে কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে এবং তোমাদের মোবাইলের সাউন্ড কিন্তু বাড়াতে পারবে। তো সিম্পলি আমরা এই সাউন্ড অপশানের মধ্যে ক্লিক করবো। দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর পার্সোনাল সাউন্ডস দেখতে পাচ্ছ, পার্সোনাল সাউন্ড এখানে লেখা আছে। অ্যান্ড এখানে যদি তোমরা স্টার্ট অপশান ক্লিক করো দেখতে পাচ্ছ স্টার্ট অপশান লেখা আছে। তো স্টার্ট অপশান ক্লিক করতে গেলে কিন্তু এই অপশানটা খুলবে না, তোমাদেরকে কিন্তু হেডফোন কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কাছে হেডফোন রয়েছে, এই হেডফোনটা আমি কানেক্ট করবো। তো দেখতে পাচ্ছ আমি হেডফোনটা এইভাবে কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে স্টার্ট অপশান রয়েছে, আমরা হেডফোনটা এখানে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড স্টার্ট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা স্টার্ট অপশানে ক্লিক করবো। স্টার্ট অপশানে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশানগুলো খুলে গেছে। এখানে তোমরা এগুলো সেট আপ করে নিতে পারবে, এগুলো বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ইএস অপশান চাইছে, আমরা ইএস করবো। তো এগুলো সাউন্ড কিন্তু বাড়ছে আমার, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সাউন্ড কিন্তু প্রত্যেকটা বাড়ছে। আমাকে প্রত্যেকবার ইএস করতে গেলে সম্পূর্ণ সাউন্ড কিন্তু আমার বেড়ে যাচ্ছে। তোমরা এইভাবে কিন্তু ইএস করবে তাহলে কিন্তু তোমাদের সাউন্ড কিন্তু একদম বেড়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সাউন্ড কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের সাউন্ড 200 গুণ বাড়াতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই কাজের এই সাউন্ডগুলো, এই অপশানগুলো খুবই কাজের। তোমরা এখান থেকে তোমাদের মোবাইলের সাউন্ড কিন্তু খুব সহজে বাড়াতে পারবে। তো এই হচ্ছে আমাদের প্রথম অপশান। এবার আমরা দ্বিতীয় অপশানটি দেখে নেব। দ্বিতীয় অপশানটি দেখার জন্য আমাদেরকে কিন্তু একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব এবং অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হবে আমি তোমাদেরকে ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন হয়ে গেছে, এখানে স্টার্ট অপশান চাইছে, সিম্পলি আমরা স্টার্ট করে দেবো। তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে কিন্তু তোমাদেরকে মোবাইলে একটি গান প্লে করতে হবে, সং প্লে করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে একটা গান প্লে করছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটা সং প্লে করছি, আমি এই এই গানটা প্লে করছি। অ্যান্ড গানটা প্লে করার পর আমাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমি সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে অ্যালাও অপশান চাইছে, আমরা অ্যালাও করে দেবো। দেখতে পাচ্ছ এখানে অ্যালাও অপশান চাইছে। তো সিম্পল প্রসেস, আমরা অ্যালাও করে দেবো। অ্যালাও করে দেওয়ার পর এখানে অনেক রকম অপশান দেওয়া রয়েছে, আমাদেরকে আবার অ্যালাও অপশান চাইছে, অ্যালাও করে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের যে গানটা বাজছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু সাউন্ড বাড়াতে কমাতে পারবে, মিউট করতে পারবে 30%, দেখতে পাচ্ছ 30%, 60%, 100%, তোমাদের সাউন্ড কিন্তু বাড়ছে। আমি বুঝতে পারছি আমার মোবাইলে যেহেতু মোবাইলে হেডফোনটা লাগানো নাই তার জন্য কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে, তো আমি হেডফোনটা লাগিয়ে নিলাম আবার।
তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা 100%, 125% এখান থেকে বাড়াতে পারবে, 200% দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সাউন্ড তোমরা বাড়াতে পারবে। অ্যান্ড তোমাদের সাউন্ড বাড়তে গেলে কিন্তু এখানে লাইটগুলো দেখতে পাচ্ছ কতটা ওপরে উঠেছে। অ্যান্ড তোমরা যদি 30% ক্লিক করো তাহলে কিন্তু লাইটগুলো কমে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তার মানে এখানেই বোঝা যাচ্ছে তোমাদের সাউন্ড কিন্তু এক্সেস হারে বাড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমাদের সাউন্ড বাড়ছে। তো আশা করছি এই অ্যাপ্লিকেশনটি তোমাদের খুব কাজে লাগবে, তোমাদের সাউন্ড বাড়াতে খুব কাজে কার্যকারী করবে এটা। তো আমরা এই সাউন্ড বুস্টারটা কিভাবে করব, আমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব, আমি এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেখাচ্ছি। তো সিম্পল আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে, তো এখান থেকে কিন্তু 100 না 200 না 400 গুণ সাউন্ড কিন্তু তোমরা বাড়াতে পারবে তোমাদের মোবাইলের সাউন্ডকে, আর এই অ্যাপ্লিকেশনটি সত্যি কাজ করে। তো সিম্পল তোমরা যদি সাউন্ড বাড়াতে চাও তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও। তো অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে প্লে স্টোরে আমরা চলে এসেছি। অ্যান্ড প্লে স্টোরে আসার পর এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, বেস বুস্টার ভলিউম লেখা আছে, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যার মাধ্যমে কিন্তু তোমরা সাউন্ড বাড়াতে পারবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।